পুলিশের দেয়া যন্ত্র। ওর মধ্যে কি কারিকুরি করে রেখেছে কে জানে? কারিকুরি কিচ্ছু নেই মা, টোটন কোত্থেকে ফোন করছে সেটাই জানতে পারা যাবে ওই যন্ত্রটায়। মানুষই কিছু করতে পারলো না আর যন্তর? কতদিন হলো বলতো নাতিটাকে দেখি না, কি করছে কি খাচ্ছে কে জানে। মা তুমি আবার শুরু করলে, করো না এরকম। কেউ তো খোঁজই দিতে পারছে না, ওই যে এসডিপিও রাত্রির দিবার বন্ধু, সেও তো কিছু করতে পারলো না। তো সার্কেল ইন্সপেক্টর তো এসেছিলে, তারপর খোঁজ তো নেবে, দিবাই বা কিরকম? একটা খোঁজ নিচ্ছে না মা, এখন প্রয়োজন ফুরিয়ে গেছে তাই না? মা দিবা জেলে নিয়মিত কন্ট্যাক্ট রাখছে দাদার সঙ্গে, সেটা নিজের স্বার্থে, সবাই স্বার্থপর। বিক্রমের কেসটা জিতলে ওর জ্বর হবে, সেই জন্যই তো নিয়মিত বিক্রমের কাছে যায়। আর দাদা যে ছাড়া পাবে সেটা? চুপ কর তো, আমাকে আর বোঝাস না। তখন পই পই করে বারণ করেছিলাম, এখন তো ছেলেটাই ঘর ছাড়া। কি হচ্ছে কি মা, সবাই তো সবার মতো করে চেষ্টা করছে নাকি? এই দেখো না, ফোনটা যদি আসে তাহলে নাম্বারটা দেখেই তো অনেকখানি বুঝতে পারা যাবে যে। আরে দাঁড়াও, হচ্ছ কি? ফোনটা বেজে যাচ্ছে তো। আজুক আসতে দাও। আরে টোটনের ফোন বেজে যাচ্ছে। তুমি শিওর এটা ওর ফোন? চুপ করে থাকো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কি করছিলে মা এত দেরি হলো? না বাবা, আমি ওই কাপড়টা শুকোতে দিতে গিয়েছিলাম না, ওই জন্য একটুখানি দেরি হলো। তুই তো কাশছিস কেন রে? দিদুন কোথায়? হ্যাঁ এই তো দাঁড়া, এই যে পাশেই আছে, ধরো। ওকে কাশছে দেখো। দাদা ভাই কেমন আছো? দিদুন আমার জ্বর হয়েছে, গায়ে ব্যথা। কি, ওরা কি তোমাকে সারা রাত ফ্যানের নিচে রেখেছিল নাকি? না, কাকুরা ভালো, ডাক্তার দেখিয়েছে আমাকে। কি সব উল্টো পাল্টা ডাক্তার দেখাচ্ছে ওরা? চোখ বাঁধা ডাক্তার দিদুন। চোখ বাঁধা? হ্যাঁ কি করি দাদা ভাই, ফোনটা ছেড়ে দিল। হ্যাঁ ঠিক আছে, বলছি গায়ে ব্যথা জ্বর, কি রে কি হবে? দাঁড়াও না, আমি দেখার চেষ্টা তো করছি মা। শোনো, হ্যাঁ আমি আসছি। তুই কোথায় যাচ্ছিস? সার্কেল ইন্সপেক্টরের অফিসে। ফোন নাম্বারটা দিই, দেখি যদি আজকের মধ্যে কিছু করতে পারে। চেষ্টা করে যদি তাহলে তো করতে পারবে, কিন্তু চেষ্টা করবে কিনা এটাই আমার সন্দেহ। আচ্ছা শোনো, তুমি আমি আসছি, তুমি গেটটা শিগগিরই বন্ধ করো।